বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ESP ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা ভিডিও নিয়ে এলাম, কারণ চলো দেখাচ্ছি। আজকে ফ্যানটা খারাপ হয়ে গেছে, মানে দুপুরে খারাপ হয়েছে, তো গরমে তো রওয়া যাবে না, তার জন্য একটা ফ্যান কিনে আনলাম, মানে ফ্যান কিনে এনেছে আমার বাবা। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর ফ্যানটা লাগাতে এসেছে, তো পুরো তোমাদের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ফ্যানটা দাম নিল 1,500 টাকা, ঠিক আছে? তো এই দেখো ফ্যানটা, একটা ফ্যান মানে এটা পাখাগুলো, আর যেটা ফ্যানটা আছে সেটা ওটা দেখাচ্ছি। এই ফ্যানটা চলো দেখো না, ফ্যানটা খোলা খোলা হচ্ছে, ফ্যানটা খারাপ হয়ে গেছে। ওখানে ফ্যানটা লাগানো ছিল, ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো খারাপ ফ্যানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো ফ্যানটা খারাপ হয়ে গেছে দুপুরে, যে নতুন ফ্যান আনা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে, তোমার কমেন্টে সবাই জানাবো। ফ্যানটা খোলা হচ্ছে, ফ্যানটা আনবক্সিং করা হয়ে গেছে। এই দেখো ফ্যানের মাথাটা, চলো ফ্যানটা লাগাতে চলে এসেছে, ঠিক আছে? তো ফ্যানটা লাগিয়ে দে। চলো ফ্যানটার কালারটা অনেক ভালো আছে, দেখে না রেডি করছে, মানে রেডি করে একদম ফ্যানটা আজকে টাঙাতে হবে, কারণ অনেক গরম, বারান্দাতে খাওয়া দাওয়া হয় এখানে এসে, তার জন্য। তো চলো পুরো ফ্যানটা লাগিয়ে নে, তারপর তোমাকে দেখাচ্ছি। পাখাগুলো হচ্ছে, ঠিক আছে? দেখো একটা আবার ফ্যানটা সেট করছে, কাকু এসেছে মানে ফ্যান ঠিক করতে, তার জন্য। দেখো তো এখানে ফ্যানটা লাগাচ্ছে, আর এখানে পাখাগুলো আছে। ফ্যানটা লাগাবে, আবার ফিট করবে, ফ্যানটা লাগানো হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পেলে আমি বললাম যে পুরো ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিল, তো গরমে থাকাতে যাবে না, আর ছোটো বাচ্চারা মানে যেখানে ফ্যান খারাপ হয়েছে সেখানে ও খেলে, তার জন্য বেশিরভাগ আর সবার জন্য ফ্যানটা দরকারি, তার জন্য ঘরে যেমন ফ্যান চলছে, ঘরে ফ্যান চলছে, বারান্দায় ফ্যান খারাপ হয়েছে, তার জন্য ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।